যেই নামগুলো নিয়েছি নামাজ লাগবে রোজা লাগবে হজ লাগবে জাকাত লাগবে মা বাবার ক্ষেতমত লাগবে আউলিয়ার দরবারের আদব লাগবে পীর মোরশিদের কদম লাগবে হককানি আলেমদের সম্মান করতে হবে সন্তানের হক আদায় করতে হবে কোরানকে বুঝতে হবে হাদিসকে মানতে হবে ইসমা আস মানতে হবে তখন গিয়ে আল্লাহর শুক্রে আদায় হবে বলেন ঠিক কিনা না এখন আমি আলেম হলাম যদি বলে আমার নামাজ পড়া লাগবে না হবে যদি কোনো ডাক্তার হয়ে যদি বলে আমি ডাক্তার আমার কাছে কোনো শিক্ষার অভাব নেই আমার দৈনিক লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম আমি আল্লাহর নামাজ পড়তে হবে না সিজদা করতে হবে না তাহলে কি হবে আল্লাহর শুক্রিয়া শেষ হবে না আল্লাহর শুক্রিয়া শুধু অতটুকু নয় আলহামদু বলে দিলাম আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম বাবা এটা আল্লাহর শুক্রিয়া নয় আজকের আউলিয়া কেরামদের স্মরণে আজকের আয়োজন থেকে আলোর প্রসঙ্গিত পরিষদের যতজন সদস্য এখানে আগমন করেছেন সকলের উদ্দেশ্যে বলবো। এবং যারা এই আওয়াজটুকু শুনতেছেন সকলের কদমে বলে যাব বাবা শুধু খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আলামিন বললে আল্লাহর শুক্রিয়া শেষ নয় নামাজ এটা হো আল্লাহর শুক্রিয়া নবীর উপরে দুরুত পড়া এটাও আল্লাহর শুক্রিয়া আল্লাহর জিকির করা এটাও আল্লাহর শুক্রিয়া হক পথে রোজগার করা এটাও আল্লাহর শুক্রিয়া হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শুক্রিয়া হালাল উপার্জন করা আল্লাহর শুক্রিয়া মা বাবার করা আল্লাহর শুক্রিয়া স্ত্রীর হক আদায় করা আল্লাহর সন্তানের হক আদায় করা আল্লাহর এইভাবে সমাজের হক আদায় করা আল্লাহর শুক্রিয়া প্রতিবেশীর হক আদায় করা আল্লাহর শুক্রিয়া যদি এগুলোই না করি শুধু খানার শেষে বলি হুজুর দোয়া করে দেন আলহামদুলিল্লাহ মিনাল মুসলিমিন খাওয়ার শুরুতে বলি বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বাবা এবং ভাই সকলকে বলে যাই এইখানে কোনোদিন শুক্রিয়া আদায় হবে না সুক্রিয়া আদায় হবে যেই নামগুলো নিয়েছি নামাজ লাগবে রোজা লাগবে হজ লাগবে লাগবে জাকাত মা বাবার লাগবে 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 আউলিয়ার দরবারের আদব পীর কদম হকানি আলেমদের সম্মান করতে হবে সন্তানের হক আদায় করতে হবে কোরআনকে বুঝতে হবে হাদিসকে মানতে হবে ইসমাকিয়াস মানতে হবে তখন কি আল্লাহর শুক্রিয়া আদায় হবে বলেন ঠিক কিনা এখন আমার কথা কেউ রাগ হন কেউ রাগ হয়েন না কারণ আপনাদের কাছে কিছুক্ষণের জন্য অতীত হয়ে এসেছি যদি আপনাদের